আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাংলাদেশ টাকার জাদুঘরে, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত যত মুদ্রণ নোট আছে, যত টাকা আছে এবং পূর্ববর্তী প্রাচীন যে টাকাগুলো আছে সেগুলো সংগ্রহ করা আছে, সেই সাথে আছে স্মারক নোট ও আরও অনেক কিছু এবং পুরস্কারপ্রাপ্ত অনেক পুরস্কারপ্রাপ্ত অনেক বৈদেশিক মুদ্রা আছে। তো আমরা এগুলো দেখবো। আর আমরা এখন আসছি বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট বোর্ডের সামনে, এখান থেকে যাবো। এখানে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি আছে, সেটা অনেক সুন্দর লাগে। এই যে হচ্ছে বাংলাদেশ টাকার জাদুঘর, ঘুরে গেলাম, ভালো লাগলো। ইয়া বড় নয়তলা, কয়তলা? ছয়তলা, ছয়তলা। কিন্তু সংরক্ষণের কাজ চলতেছে টাকাগুলো, এই জন্য বেশি ঘোরাফেরা করা গেল না, এটা হচ্ছে দুঃখের বিষয়। আর তিনটা চারটে গ্যালারি আছে, কিন্তু আমরা দুইটা ঢুক করতে পারলাম, অনেক ভালো লাগলো আর কি। কিন্তু সিসি ক্যামেরা আলো থাকার কারণে কোনো ক্লিপ নেওয়া গেল না, যেটুকু নেওয়া গেছে ওটি আলহামদুলিল্লাহ। সুন্দর একটা জায়গা, হলটা অনেক সুন্দর, ভিতরে ভিডিও করা নিষেধ। আর যেটুকু করলাম এটুকু হচ্ছে আসল, তাহলে আমরা চলে যাবো। এটা কোন জায়গা? তো মিরপুর দুয়ে, এটা হচ্ছে মিরপুর দুয়ে। আর আমরা এখন মিরপুর দশে যাবো, হাঁটতে হাঁটতে যাই, ভালো লাগবে।